আগে যুগের মানুষ কইছে মুরব্বির হইলে বট গাছে ছায়া, এই মানুষগুলো যেদিন থাকবো না আমরা এই মানুষগুলোর কত মিস করি। আর শোনো একটা কথা কই, মুরব্বী মানুষ বাঁচবো আর কয়দিন, আমরা চাইলে বাঁচবো আর কয়দিন, ওনারা আরো 100 বছর বাঁচবো, বুঝছো? আমার জ্ঞান দিও না, আমি তোমার বাপ মার সাথে খাইতে পারুম না। তোমার বাপ মা সবসময় ক্যান ক্যান করে, একটা কোনো কাজ করতে গেলে ওনাদের হুকুম নিয়ে কাজ করতে হবে, কেন? আমার কোনো দায়িত্ব নাই, আমি কি কোনো কিছু করতে পারি না? আমার অধিকার নাই না? এই যে বউ শোনো, আমার বাড়িটার মধ্যে মানে তুমি সব, তুমি গার্জিয়ান না, তোমার বাপ মাই গার্জিয়ান। ওই বাড়িতে তোমার বাপ মা যা কয় তাই হয়, আমার কোনো কথা তো এখানে চলে না। তুমি আমার কথা শোনো, কোনো কথাই শোনো না। আমার একটা কথা, তোমার সাথে আমি সংসার করতে পারবো না। যেদিন তোমার বাপ মারা ছাইরা আমার কাছে আসতে পারবো, তখনই আমি তোমার সাথে থাকবো, না হলে থাকবো না। আমার বাপের বাড়ি চলে যাবো আমি। বউ আমার কথাটা শোনো, এই যে আমার বাবা মা আমি সারা তার কেড়া আছে কব একটা বার, একবার ভাবো। আর শোনো, তোমার বাবা মা যদি তোমার আপন বাবা মা হইতো তুমি কি ফেলাই দিতা? তুমি কও, তুমি ফলো দিত না, আমার বাপ মা হইতে যাবো গেলে। হ্যাঁ, আমার বাপ মা রে আমি অনেক ভালোবাসি, বুঝছো? তোমার বাপ মার মতো ক্যাডর ক্যাডর করে না সারাদিন। এই যে শোনো, আমি একটা কথা কই, মুরবি মানুষ বাঁচবে আর কয়দিন, তাকে যদি আমি না দেখি তারা অসহায় কই যাবো? আমি সারা তার তো আর কেউ নাই, এত জ্ঞান আমার দিতে হইব না। আমি বুঝি, আমার নিয়ে যদি আলাদা থাকতে পারো তাহলে আমার যে বাড়িতে আইসা আমার নিয়ে যাও, আর যদি না থাকতে পারো তুমি থাকো। বউ আর একটা কথা শোনো, শোনো কোনো কথা শোনো না, তুমি বড় কথাটা শোনো। আমি যদি এই বউ যদি চাই জীবন আমি বিয়ে করে ফামু ভাই, তোমার আমি 10টা বিয়ে করব তাহলে আমি আগে তালাকটা আগে দিয়ে লই। মারে তোরা একটু শুন, কিসের তালাক আর কিসের কি তোরা কইতাছস? আমি তো কিছু বুঝতেছি না বাবা। আপনি আইছেন ওই মূল কাহিনী শুনেন আমার কাছে। ক যেমন ধরেন যে আমার বোনের বিয়ে দিছি এর কাছে, এর বাপ মা আছে বৃদ্ধ বাপ মা, তো থার কালে এই যে আমার বোন কাল লাগিনি এর বাপ মা দেখতে পারে না। ও তোমার বাপ মা যদি তোমার সংসারে যদি থাকে তাহলে আমি থাকতাম না, একবারে ভাত খাবো না, বুঝছেন? আমার বোনদের বোঝার লাগে আমার বোয়ের আমি কইছি যে তুমি আইবা আমার বোনের সামনে আমার যা মুখ দেয় তাই কবা, কবা যে তোমার বাপ মায়েরও বাগাই দাও, তোমার বাপ মা থাকলে আমি সংসার করতাম না। মানে আমার বউ কইতাছে যে তোমার বাপ মা যদি আমার ঘরে থাকে তাহলে আমি সংসার করতাম না। আচ্ছা মারে তুই একটু মাথায় কাপড় দি, ঘটনা হয়েছে একবার কইছিস না মাথায় কাপড় দিবি? ঘটনা হয়েছে কি বাবা, তোরা শুন মা, ঘটনা হয়েছে মা বাবা হচ্ছে আমাদের গুরুজন। হ্যাঁ বাবা। আর যার মা বাবা দুনিয়াতে নাই সেই বুঝে মা বাবার কি কদর ছিল। আর দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা আসলে কেউ বুঝি না, যখন দাঁত পড়ে যায় তখন সেই দাঁত নিয়ে গবেষণা করি, চিন্তাধারা করি যে দাঁতটা যদি এইভাবে রাখতাম এইভাবে ভালো থাকতো। আর মা বাবা তাদের পায়ের নিচে আমাদের ভেস, আমরা 10 মাস 10 দিন তাদের গর্ভে থেকেছি, তারা কত কষ্ট সহ্য করে আমাদের এই দুনিয়ার আলো দেখাইছে। তারা যদি গর্ভে না রাখতো তাহলে কি এত সুন্দর পৃথিবীর আলো আমরা দেখতে পেতাম না বাবা? কখনোই পেতাম না। তাই বলছি মা, এগুলো নিয়ে ঝগড়া করিস না, তোরা তোরা পাঁচক্ত নামাজ পড়িস, আর তোর শ্বশুর শাশুড়িকে পাঁচক্ত নামাজ পড়তে দে, তারা যেন আল্লাহ বিল্লাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়। আর যদি শ্বশুর বেঁচে থাকে তাকে চিল্লায় পাঠাবি, কোনো কোনো জামাত ইসলামে পাঠাবি, জামাতে এবং চিল্লায় এটি পাঠিয়ে দে, তোরা পাঁচক্ত নামাজ পড়, দেখবি তোদের মনের মধ্যে কত শান্তি কত মায়া কত মহব্বত চলে আসবে। মারে তুই একদিন মা হবি, তুই একদিন বৃদ্ধ হবি, তোর গর্ভে থেকে একটা সন্তান হবে, সেই সন্তান বড় হবে সেও বিয়ে করবে, তখন যদি তোকে বাড়ি থেকে সেই বউ বের করে দেয় তখন তোর কেমন লাগবে মা? বোন একবার চিন্তা কর। বাবা ঠিকই কইছে, শুন দেখ আজকে আমার মা বাপের বাইকেও দিলে লইছে, তুই তোর কেমন লাগছে? কষ্ট লাগছে না? তুই যদি হের বাপ মায়ের বাইকেও দেস তো হের কেমন লাগে এটা আমার কো বোন? তোমাকে আমি বুঝাইছি না যে বাবা মা আমি ছাড়া কেউ নাই, তোমারও লাগবে আমার বাবা মারও লাগবে, সবাই মিলে দিলে আমরা সংসার করে, তোমার কেমন লাগবে?
আমি বুঝতে পারছি পুরাটাই যে তোমরা নাটক করছো এখানে। আমি আসলে ভাবি তোমার ভুল বুঝছিলাম, আগে তোমার থেকে ক্ষমা চাই নিতেছি। হ্যাঁ সমস্যা নেই বাবা, আপনি যা বলছেন ঠিক বলছেন। বাবা মা হইতেছে অমূল্য রতন, আজকে ওর বাবা মা মানে আমার বাবা মা, আর আমার বাবা মানে ওর বাবা মা। বাবা আমি আপনার কথা সব বুঝতে পারছি, আজকে যদি আমার গর্বের সন্তান আমার সাথে এরকম করে তাহলে আমার কতটা কষ্ট লাগবে। আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয় বৃদ্ধাশ্রমে থাকতে হবে বাবা আমার। আর আমরা মেয়েরা এরকম একজনের প্রতি একজনে এত হিংসা করি যে নিজের বাপ মাকে ভালোবাসি কিন্তু অন্যের বাপ মাকে ভালোবাসতে পারি না, কেন এরকম আমরা বাবা বলেন? বাবা আমিও চাই আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে, আমার চোখ খুলে গেছে বাবা আপনার কথা শুনে। আমি চাই না বৃদ্ধাশ্রমে থাকতে বাবা, আমার ছেলে মেয়ে হয়ে আমি যা করছি তা শিখুক, ভবিষ্যতে আমার যেন ক্ষতি না হোক। বাবা আপনি আমাকে বলেন আমি তাহলে কি করতে পারি? শোন মা, আমি আর কি বলে দেব, সব কিছু তো ওই উপরওয়ালার ইচ্ছা, সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তার ইশারায় চললে সব ঠিক হয়ে যাবে। তোরা এক কাজ করবি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহর নাম ঘন ঘন আল্লাহর নাম স্মরণ করবি, তাহলে দেখবি মনে মায়া মহব্বত শান্তি আসবে, তাহলে সব কিছু তুই নিজেই বুঝতে পারবি রে মা। আল্লাহর নাম স্মরণ কর, ঠিক মতো চলতে পারবি। আচ্ছা বাবা আমি বুঝতে পারছি আমার ভুল। এই দুনিয়ায় দুনিয়া না রে মা, আসা যাওয়ার মাঝে মোরা দুদিনের মুসাফির, আসলে দুনিয়াতে আমাদের কিছুই নাই, আসলে আমরা হইলাম ফকির। দেখ রে মা আল্লাহর পথে চলতে গেলে কত কি। বাবা কইছিলাম না তোমার আছো, এই বাবা কিন্তু শান্ত বাবরে নিয়েছিলাম, এই বাবা কিন্তু সাধারণ বাবা না। খুব ভালো আমরা।